Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. সে কিভাবে দাজ্জাল হলো? ইমাম মাহদি মোহাম্মদ কাসিম বলেন, যখন আমার বয়স 13 বছর ছিল এবং প্রথমবার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তখন থেকেই আমি অন্য একজন ব্যক্তিকে স্বপ্নে দেখে আসতেছি। আমার প্রথম স্বপ্নে আল্লাহ তাকে আব্দুর রহমান নাম বলে ডাকে। সে অনেক ভালো, ধর্মিক এবং পরহেজগার মানুষ ছিল। আল্লাহ আমাকে আব্দুর রহমানের উদাহরণ দিত যে, কাসিম, তুমিও নিজেকে তার মতো নেক এবং সত্যিকারের মুসলমান বানাও। কিন্তু 2015 সালে প্রথমবার আল্লাহ তাকে দাজ্জাল বলে ডেকেছে। এসব কিভাবে হলো? সে একজন নেককার ও পরহেজগার মানুষ থেকে কিভাবে দাজ্জাল হলো? আসুন জেনে নেই। কাসিম বলেন, শুরুতে আমি আমার স্বপ্নে দেখি যে কোনো কাজের জন্য আল্লাহ দুইজন বান্দাকে নির্বাচিত করেন। আমাকে নির্বাচিত করেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে মানে আব্দুর রহমানকে কে নির্বাচিত করেছে তা এখনো আমি জানতে পারিনি। ওই ব্যক্তি আব্দুর রহমান অনেক ধনী ছিল এবং আরব দেশের কোনো এক আলিশান পরিবারে জন্মগ্রহণ করেছিল। অন্যদিকে আমি পাকিস্তানে জন্মগ্রহণ করি এবং গরিব ছিলাম। আল্লাহর কোনো বড় কাজ করাতে হবে এবং এর জন্য আমাদের দুইজনের মধ্য থেকে কোনো একজনকে নির্বাচিত করতে হবে। আল্লাহ আমাকে বলেন, তুমি নিজে নিজেকে ঠিক করো। তার মানে ঠিক তেমন যেমন আল্লাহ চান কোনো মুসলমান ব্যক্তি হবে। তারপর আল্লাহ আমাকে এক ব্যক্তির মানে আব্দুর রহমানের উদাহরণ দেওয়া শুরু করে যে, কাসিম, ওই ব্যক্তি এমনই যেমন আমি চাই। তারপর আল্লাহ আমাকে এমনকি দেখান যে ওই ব্যক্তি মানে আব্দুর রহমান অনেক ভালো, ধার্মিক এবং পরহেজগার ছিল। তার উত্তম চরিত্র এবং নম্রতার সাথে সে লোকদের সাথে আচরণ করে। আল্লাহ আমাকে বলেন, কাসিম, সত্যিকারের মুসলিম এমনই হয়। আমি বলি, সে তো বহুতই ন্যাক এবং পরহেজগার মানুষ, আমি তো এমন হতে পারবো না। আমাদের মধ্যে তিনটি পরীক্ষা হবে, যে যত বেশি নাম্বার পাবে সেই ওই কাজের জন্য নির্বাচিত হবে, যেই বড় কাজটা আল্লাহ করাবেন, এবং যে আমাদের মধ্যে বিজয়ী হবে আল্লাহ তাকে তার ইচ্ছামতো পাঁচটি শক্তি বা পাঁচটি ক্ষমতা দান করবেন। এটা এই জন্য যে যেই কাজ তাকে করতে হবে তা করার জন্য ওই শক্তি তাকে সাহায্য করবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রথম পরীক্ষায় আমি বিজয়ী হই, আমি 5 নাম্বার পাই এবং সে 4 নাম্বার পায়। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় আমি যোগ দিতেই পারিনি এবং আমি অনুপস্থিত থাকি। আমার অনুপস্থিতির কারণে তৃতীয় পরীক্ষায় আমরা পৌঁছাই না এবং সে বিজয়ী হয়ে যায় এবং ওই কাজের জন্য নির্বাচিত হয়ে যায়, যে কাজটা আল্লাহ করাবেন। এখানে একজন ব্যক্তি যে এসব দেখতেছিল সে আমাকে বলে, কাসিম, তুমি ব্যর্থ হয়েছ, তোমাকে আল্লাহ প্রত্যাখ্যান করে দিয়েছে, এখন তুমি দুনিয়া এবং আখিরাতের জীবন কিভাবে পার করবে? আমি তাকে বলি, আল্লাহর রহমত থেকে আশা হারাবে না। আল্লাহর রহমত থেকে তো শুধু কাফিররাই আশা হারায়। তারপর আমি সামনে যাই এবং খুবই সুন্দর একটা জায়গায় পৌঁছাই। আমি দেখি যে ওই ব্যক্তি আব্দুর রহমান এবং তার এক সাথী ওইখানে বসে থাকে, কারণ সে বিজয়ী হয়ে গিয়েছিল এবং ওই কাজের জন্য নির্বাচিত হয়ে গিয়েছিল, যে কাজটা আল্লাহ করাবেন, এবং নিয়ম অনুযায়ী এখন তার ইচ্ছামতো 5টি ক্ষমতাও সে পাবে। মানে হচ্ছে সে যে কোনো 5টি ক্ষমতা আল্লাহর কাছে চাইতে পারবে এবং আল্লাহ তাকে তা অবশ্যই দিবেন। তাকে দেখে আমার মনে একটি শয়তানি চিন্তা আসে। আমি বলি, কাসিম, দুইজন ব্যক্তি নির্বাচিত হয়েছিল ওই কাজের জন্য, যে কাজটা আল্লাহর নিতে হবে বা করাবেন। যদি আমি এই ব্যক্তিকে হত্যা করে ফেলি তাহলে ওই কাজের জন্য শুধু আমি অবশিষ্ট থাকব, যে কাজটা আল্লাহকে করাতে হবে। কিন্তু তারপর আমি বলি, না, এটা ভুল কাজ, আমাকে আমার অন্তর বড় রাখা উচিত এবং কারো বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্বেষ রাখা উচিত নয়, এমনকি যদি এটা সেই হয়। আমি তার কাছে যাই এবং তাকে মোবারকবাদ দেই। আমি তার নাম নিয়ে বলি, আব্দুর রহমান, তোমাকে মোবারক, আল্লাহ তার দয়ার দ্বারা সফলতা দিয়েছেন এবং ওই কাজের জন্য নির্বাচিত করেছেন। তারপর এখানে আমি তাকে আমার সেই অসহায়ত্ব বলে দেই, যার কারণে আমি দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণই করতে পারিনি। সে এটা শুনে আমার অসহায়ত্বের ঠাট্টা করে এবং তারা দুইজন আমার উপর হাসা শুরু করে এবং হাসতেই থাকে। আল্লাহ এসব দেখতেছিলেন। তার এই আচরণের কারণে আল্লাহ অনেক রাগান্বিত হন। আল্লাহ তার আরশ থেকে অনেক দ্রুত আমাদের দিকে আসেন। আল্লাহ বলেন, কাসিম, তুমিও মুসলিম এবং সেও মুসলিম। মুসলিম হওয়ার পর তো এটা হওয়া উচিত ছিল যে সে তোমাকে সাহায্য করবে, কিন্তু তার পরিবর্তে সে তোমার অসহায়ত্বকে উপহাস করেছে এবং তোমার উপর হাসা শুরু করে দিয়েছে। কাসিম, এখন আমি তোমাকে দেখাবো, যারা কাউকে নিয়ে ঠাট্টা উপহাস করে
আমি তাদের কি বিচার করি? আল্লাহ ওই কাজ থেকে যে কাজের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল তাকে অপমানজনকভাবে সরিয়ে দেন, এমনকি ওইভাবেই যেভাবে শয়তান আদম আলাইহিসসালামকে হিংসা এবং অহংকারের কারণে সিজদা করেনি এবং সে প্রত্যাখ্যাত হয়েছিল। এভাবেই কাউকে নিয়ে মজা করা, উপহাস করাও অহংকার এবং হিংসার একটি রূপ হয় এবং একজন মানুষ অন্য একজন মানুষকে নিজের থেকে নিকৃষ্ট বা কমদামি মনে করে এবং শয়তানও আদম আলাইহিসসালামকে নিকৃষ্ট মনে করেছিল, এই কারণে তাকে সিজদা করেনি। এখানেও সে আমাকে তার থেকে নিকৃষ্ট বা কমদামি মনে করে আমাকে উপহাস করেছে এবং আল্লাহ তাকে ওই কাজ থেকে সরিয়ে দাজ্জাল বানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ আমাকে বলেন, কাসিম, তাকে দিয়ে আমি যেই কাজটি করাতাম এখন ওই কাজটি আমি তোমাকে দিয়ে করাবো। যেহেতু সে বিজয়ী হয়েছিল, এই কারণে আমি তাকে তার ইচ্ছামতো পাঁচটি ক্ষমতা দিব এবং ওই ক্ষমতাগুলো ব্যবহার করার জন্য আমি তাকে সুযোগও দিব। আমি বলি, ইয়া আল্লাহ, যদি তুমি তাকে তার ইচ্ছামতো পাঁচটি শক্তি দান করো তাহলে তো সে অনেক শক্তিশালী হয়ে যাবে এবং আমি কিভাবে তার সাথে মোকাবেলা করব। তখন আল্লাহ বলেন, কাসিম, তার সাথে যুদ্ধ করার জন্য আমি তোমাকে আমার নূর দিব। জাযাকাল্লাহু খায়রান। Allah.